নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। রেসিপিটি হলো সর্ষে করলা। এটি নিরামিষ এবং চটজলদি বানানো যায়। ঝটপট দেখে নিন উপকরণ। প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টি কাঁচা লঙ্কা, 1 গাঁট আদা, 2 চামচ সর্ষে। এবার এটা বাটার জন্য মিক্সারের জারে দিয়ে দিলাম। দেখুন, আমার পেস্ট রেডি। এবার আমি কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে করলা কুচানো দিয়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে করলাটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এর মধ্যে দেব পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ। হলুদ দিয়ে আবার 2 মিনিট ভালো করে ভেজে নেব। আমার বানানো রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। করলাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে বাটা মশলাটা দিয়ে দিলাম। সর্ষে করলা গরম ভাতের সাথে খেতে খুব ভালো। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম এবং পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর 2 থেকে 3 মিনিট এটাকে ফুটতে দেব। এবার আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে অল্প মিশিয়ে নেব। রান্না আমার কমপ্লিট। এবার উপর থেকে 1 চামচ সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আজকে রেসিপি সর্ষে করলা। এবার আমি এটাকে প্লেটের মধ্যে পরিবেশন করব।